নমস্কার, আমি পায়েল, আর পায়েলের গল্পের গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের জন্য আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প নির্বাচন করেছি। যারা খুব কাছের কাউকে হারিয়েছেন তারা এই গল্পটা খুব ভালোভাবে অনুভব করতে পারবেন। আজ আপনাদের শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি অমোঘ মৃত্যু। শুরু করছি আজকের গল্প পাঠ। কদিন পরে, মাত্র আজ সকাল থেকে আবার সংসারে দিন যাপনের রীতিটা সহজ খাতে বইতে শুরু করল। ঠিক সকাল পৌনে ছটায় অনন্ত উঠে এসে ঘুম ঘুম চোখটা মুছতে মুছতে গেটের তালা খুলে তালা চাবিটা নিয়ে বাড়ির মধ্যে চলে এলো, যেমন আগে করত। তালা খোলার সঙ্গে সঙ্গে বিমলা রকেটের গতিতে এসে বাড়ির মধ্যে ঢুকে পড়ল, যেমন আগে পড়ত। বিমলা ঢুকে আসার পরই অনন্ত জলের পাম্পে সুইচটা অন করে দিল, যেমন আগে দিত। আর দেওয়া মাত্রই সেই চিরপরিচিত উপকারী অথচ বিরক্তিকর শব্দটা একবার আচমকা একটা আর্তনাদে বাড়ির ভিড় থেকে ছাদ পর্যন্ত কাঁপিয়ে দিয়ে একটানা ঘ্যানর ঘ্যানর কান্না চালিয়ে চলতে লাগল, যেমন আগে চালাত। সব একেবারে যথাযথ, যেন সংসারে ভয়ানক একটা উলুট পালট হয়ে যায়নি। কিন্তু একদিন কি এসব হচ্ছিল না, ভাবলেন অমিতাভ বসু রায়। অথচ এই কাজগুলো তো বন্ধ হবার নয়, বরং হিসেব করে দেখলে এগুলো অনেক বেশি বেশি হবার কথা। বাড়িটা তো জনারণ্য হয়ে গিয়েছিল কদিন, কিন্তু কিছুই টের পাওয়া যাচ্ছিল না। খেয়ালও হয়নি এগুলো কখন হচ্ছে, কে করছে, অথবা আদৌ হচ্ছে কিনা। মনে হচ্ছিল দিনযাত্রায় স্বচ্ছন্দ ধারাটার উপর হঠাৎ কোথা থেকে একটা বৃহৎ পাথরের চাঁই এসে পড়ে প্রবাহের মুখটা দিয়েছে আটকে। প্রবাহিত ধারাটা বিরাট একটা কলরোল তুলে ঘূর্ণিপাক খেতে খেতে এলোমেলো ছড়িয়ে পড়ছে। আজই হঠাৎ সেই পাথরের ভারটা অনুভবে পাওয়া যাচ্ছে না, নইলে গতকাল সন্ধ্যাতেও তো সীমা যখন ট্যাক্সিতে উঠতে যাচ্ছিল তখনও ধারণা করা যায়নি এবারে জীবনযাত্রার এই সহজ খাতটা কোথাও কোনোখানে টিকে আছে। তখন ওই পাথরের চাঁইটা আরো ভারী হয়ে উঠেছিল, আর ওই ঘূর্ণিপাকের কলরোলটা অধিক উদ্দাম হয়ে উঠেছিল। তখন একেবারেই ভাবা যায়নি আজই সকালে সংসারের চাকাটা এমন নির্ভুল চলতে শুরু করবে, অন্তত অমিতাভ বসু রায় ভাবতে পারেননি। এখন তাই ভেবে অবাক হচ্ছেন, সীমার সেই গেটের সামনে পড়ে আচড়া আচড়ে দৃশ্যটা যদি বা মুছে গিয়ে থাকে, সেই তীব্র তীক্ষ্ণ বিলাপ ধ্বনিটা এমন মিলিয়ে গেল কি করে। সত্যি ভীষণ অবাক হয়ে ভাবলেন, তখন যে মনে হচ্ছিল ওই মর্মান্তিক বিলাপের বাণী আর ধ্বনি বাড়ির ইট কাঠ লোহা সিমেন্টের ভিতরে ভিতরে ঢুকে যাচ্ছে। ঢুকেই যদি না যাবে, অমিতাভ বসু রায় এখনো শুনতে পাচ্ছেন কি করে? ও মা, মা গো, তোমার এই গেট থেকে জন্মের সোঁত বেরিয়ে যাচ্ছি মা, আর কখনো আসব না, তুমি শূন্য বাড়িতে আর ঢুকবো না, তোমার সীমা এ দরজা থেকে চিরকালের মতো বিদায় হয়ে যাচ্ছে। পরিতোষ তখন মৃদু ভৎসনার মতো করে বলেছিল, আহ ফুপু, কি বলছিস জাতা, বাবা রয়েছে না, বাবাকে দেখতে আসবি না তুই? তাতেও সীমা বেশি হাহাকার করে উঠেছিল, বাবাকে তোমরা দেখো দাদা, ফুকু আর আসছে না, যেদিন ছুটতে ছুটতে এসে আমি মার মরা মুখ দেখেছি সেদিনই প্রতিজ্ঞা করেছি। শেষটা আর উচ্চারণ করতে পারেনি, হু হু করে কেঁদে উঠেছিল। সীমার সে কান্না হয়তো আরো অনেকক্ষণ চলত যদি না তার বর মনে পড়িয়ে দিত, আর দেরি করলে ট্রেন ফেল হয়ে যাবে,
প্রণাম প্রণামের পর্ব চুকিয়ে গাড়িতে উঠতে গিয়েছিল সীমা। তাই তারা খেয়ে কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে গাড়িতে উঠে পড়েছিল। গাড়ি ছেড়ে দিয়েছিল। আর ওই ছেড়ে দেওয়ার ঠিক পর মুহূর্তেই প্রথম বাড়িতে মৃত্যুর স্তব্ধতা নেমে এসেছিল। নিজের দোতলার ঘরে জানালার সামনে পাতা বেতের চেয়ারটায় বসে অমিতাভ অবশ্য স্তব্ধ হয়ে বসেছিলেন, যেমন এই কদিন ধরে বসে থেকেছেন, যেমন এখন এই সকালেও বসে আছেন। কিন্তু আর কোথাও তো স্তব্ধতার স্পর্শ ছিল না, সারাক্ষণই তো কথা আর কথা, জানা অজানা সব কণ্ঠধ্বনি, বিচিত্র সব প্রসঙ্গ অমিতাভর কানের পর্দায় আছড়ে আছড়ে এসে পড়েছে। সব থেকে বেশি সীমার কণ্ঠস্বর। সীমার গাড়ি ছেড়ে যাবার পর আর কেউ একটি কথা বলল না, যেন হঠাৎ লোডশেডিং এ পুজো প্যান্ডেলের উদ্দাম মাইকটা বোবা হয়ে গেল। বাড়িতে যে পরিতোষ আর মনোতোষ নামের দুদুটো বড় ছেলে আছে, আছে মীরা নামের একটা কুড়িতকর্মা বউ, আর তার একটা ছটফটে দুরন্ত ছেলে, আছে বাক্যবাগীশ অনন্ত, আর অবিরত তার সঙ্গে কলহনিরত পশুপতি, এসব আর বোঝা গেল না। অন্তত অমিতাভ বসুরায় বুঝতে পারলেন না। ওই স্তব্ধতার মধ্যে ডুবে গিয়ে বসে রইলেন, সময়ের জ্ঞান হারিয়ে, বুঝিবার নিজেকেও হারিয়ে। অমিতাভ কি ওই স্তব্ধতার গভীরে ডুবে গিয়ে মণিমালাকে ভাবতে বসেছিলেন? মণিমালার হাসি, কথা, চলাফেরা, প্রতিটি ভঙ্গি? না, তাও নয়। অমিতাভ বসুরায় নামের মানুষটা কতখানিকটা সময় যেন একটা ভাবশূন্যতার ঝাপসা ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়ে থেকেছিলেন। যেন অনেক অনেকক্ষণ পর খেয়াল হলো তিনি কিছু ভাবছিলেন না এতক্ষণ। খেয়াল হতে ভাবলেন, বাড়ি শুদ্ধ সবাই কি সীমাকে তুলে দিতে স্টেশনে গেছে? তারপর ভাবলেন, তা কি করে হবে, একখানাই তো মাত্র ট্যাক্সি এসেছিল, সেখানে তো চলে গেল সীমা, সীমার বর, তার মেয়ে দুটোকে নিয়ে। তবে হঠাৎ খুব একটা কষ্টের অনুভূতি কামড় দিল অমিতাভ বসুরায়কে, দম আটকে আসা বুকচাপা কষ্ট। হঠাৎ পৃথিবীর সব বাতাস ফুরিয়ে গেল নাকি? ওই বাতাস ফুরানো কষ্টটা বাড়তে বাড়তে দারুণ একটা অভিমান এসে গেল অমিতাভর। আমার কাছে কেউ আসছে না কেন? আমি বলে যে একটা মানুষ আছে বাড়িতে, সেই কথাটা কি ভুলে গেল সবাই? ভুলে গেল আমি সেই কখন থেকে একা বসে আছি? আমার তো খুব জলতেষ্টাও পেতে পারে, এই কদিন ধরে তো যখন তখন ওষুধও খাইয়ে যাচ্ছিল ওরা, এতক্ষণের মধ্যে একবার কোনো ওষুধ খাওয়ার সময় হলো না। আমি কি কারো নাম ধরে চেঁচিয়ে ডেকে উঠব? খোকার, মহির, মীরার, নিদেন পক্ষে অনন্তর নাম ধরেও কেউ এলে বলে উঠব, বুঝতে পারছো না আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার দম আটকে আসছে, আমার ভয় করছে, তোমরা আমায় ফেলে কোথাও চলে গেছো? না, ডাকলেন না, ডেকে উঠতে পারলেন না বলেই ডাকলেন না। আর ক্রমশ ওই তীব্র অভিমানটাকে ছেড়ে ফেলে দিতে চেষ্টা করে কিছুটা সফল হলেন। ভাবলেন, কি ভাবছি বোকার মতো, ওরা আমাকে একা ফেলে রেখে কোথাও চলে যাবে? কিন্তু বাতাস বন্ধ ভাবটা যেতে চাইছে না, এটা বোধহয় শুধু মানসিকই নয়, শারীরিকও। উত্তেজনাটা থিতিয়ে গেল। ভাবলেন, এর নামই তাহলে মৃত্যুর স্তব্ধতা? আর এই স্তব্ধতার শিকার হবার ভয়েই তাহলে একটা মৃত্যুর সঙ্গে সঙ্গে একশো রকম আচার অনুষ্ঠান নিয়ম নিষ্ঠার সমারোহের মধ্যে আত্মরক্ষার ব্যবস্থা? আজীবনই দেখে আসছেন অমিতাভ, পরিবারের কারোর মৃত্যু ঘটলে একটা পারিবারিক সমারোহময় সম্মেলন, কিন্তু তার কারণ নিয়ে চিন্তা করার কথা মনে পড়েনি কখনো। আজ হঠাৎ মনে পড়ল,
কদিন ধরে বাড়িতে কত লোক, কত কথা, কত আয়োজন। ডেকোরেটরের লোকেরা যখন ছাদে প্যান্ডেল খাটাবে বলে মাল মশলা বাঁশ দড়ি এনে গেটের সামনে ফেলেছিল, বিয়ে বাড়ির মতো লাগছিল। খুকুর আর পরিতোষের বিয়ে তো এই বাড়িতে আসার পরই হয়েছে। একদিন জানালার ধারে এই বেতের চেয়ারটায় বসে বসে কত কিছুই দেখতে পেতেন অমিতাভ। ঝাঁকা মুটের মাথায় চাপিয়ে বাজার আসছে, যখন তখন হাড়ি হাড়ি দই আর বাক্স বাক্স মিষ্টি আসছে, অনন্ত মিনিটে মিনিটে গেট ঠেলে বেরিয়ে যাচ্ছে আর ফিরে আসছে। কি জন্যে এই বেরোনো বুঝতে পারছিলেন না অমিতাভ। জিজ্ঞেস করতে ইচ্ছে করত না, কথা কইতে উৎসাহ আসত না, অথচ এখন ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে ওরা যদি কেউ কাছে এসে বসত, পরিতোষ, মনতোষ অথবা মীরা। অমিতাভ কথা বলে বাঁচতেন, সে কি এই স্তব্ধতার হাত থেকে মুক্তি পেতে? অনেক অনেকক্ষণ পরে অমিতাভর মনে হলো যেন যুগ যুগান্তর পরে অনন্ত এলো হরলিক্স নিয়ে। জগতে কত রকম নতুন নতুন পানীয় দেখা দিয়েছে, ভিটামিন বহুল প্রোটিন যুক্ত। অমিতাভ এই আদি অনন্তকালের হরলিক্সটি ধরে বসে আছেন। মণিমালা বলতেন, বেজায় রক্ষণশীল মন তোমার, নতুন কিচ্ছু নিতে চায় না। তখন অমিতাভ বসুরায় নামের এই গম্ভীর মানুষটা হাসি চাপা গলায় বলতেন, নিতে চায় না সেটা তোমারই ভালো, চাইলে মুশকিল হতো। বাবু হরলিক্সটা খেয়ে নিন, অনন্ত সচেতন করে দেয়। আর ওই দেওয়াটার সঙ্গে সঙ্গে সেই চাপা অভিমানের উত্তেজনাটা ফিরে আসে অমিতাভর। ক্ষুব্ধ গলায় বলেন, এত রাত্রিরে আর হরলিক্স কেন? অনন্ত বলল, রাত্রির কথা, এই সময় তো খান, এই সময়, এই রাত 10টায়। অনন্ত শান্ত গম্ভীর, 10টা কি বাবু, এই তো 8টা বাজলো, 8টাতেই তো খান। ওর ওই শান্ত ভঙ্গিতে ভারী রেগে গেলেন অমিতাভ। প্রায় খেপে যাওয়া গলায় বললেন, এতক্ষণে সবে 8টা বাজলো, এই বোঝাতে এসেছিস তুই আমায়? ঘড়িগুলো বুঝি বাড়ির ভয়ে কাটা সবাই। তারপর অনন্ত একটু নিঃশ্বাস ফেলল, বলল, আর কেউ বলতে আসবেও না, মাসিমাই ছুটে ছুটে এসে সংসারের সকল খবর সকল বার্তা আপনার গোচর করে যেতেন। অমন জমজমাটি মানুষটা কপ্পুরের মতো নুবে গেল, এই তো পৃথিবী। দার্শনিক এই মন্তব্যটি করে বিদায় নিল বাক্যবাগীষ অনন্ত। অমিতাভ যেন অবাক হয়ে বসে রইলেন, অসময় শুতে চান না, রাতে ঘুম হবে না ভয়ে। তারপর অনেক রাত্রে, কিংবা অনেক রাতে নয়, অমিতাভর মনে হয়েছিল অনেক রাত, পশুপতি অমিতাভর রাতের খাবার নিয়ে এসেছিল, দুখানা টোস্ট, এক প্লেট স্টু। পশুপতির সঙ্গে মনতোষ এসে দাঁড়িয়েছিল। অমিতাভর হঠাৎ ওর দিকে তাকাতে লজ্জা করল, চোখ নিচু করে অস্ফুটে বললেন, তোমরা কখন খাবে? মনতোষ আস্তে আস্তে বলল, কিছু খাবো না, স্রেফ এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়ব। অমিতাভর মনে হল এ বিষয়ে বোধ হয় তার কিছু দায়িত্ব জন্মেছে। এখন সোজা হয়ে বসলেন, বললেন, কেন? মনতোষ বলল, ভীষণ বেলায় খাওয়া হয়েছে, কুকুরা বেরিয়েছিল, ফিরতে দেরি হলো, কিন্তু এসব তো গতকালকের কথা। অমিতাভ জানেন না রাত্রে কেউই কিছু খেয়েছিল, না সকলেই স্রেফ এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়েছিল। তার নিজের তো খেতে খেতে মনে হচ্ছিল সেই পাথরের চাইটা গলার মধ্যে আটকে আছে, অথচ আজ সকালের চেহারা আশ্চর্য রকমের স্বাভাবিক, অদ্ভুত না? অমিতাভ বসুরায় দেখলেন আজ ঠিক 7টায় তার ব্রেকফাস্ট এসে গেল, যেমন আগে আসত,
ছানা, বিস্কিট, কর্নফ্লেক্স, আপেল সিদ্ধ আর চা, অবিকল আগের মতো। হঠাৎই গেটের সামনে চোখ পড়ল, দেখলেন প্রকাণ্ড সে নীল রঙা স্কুল বাসটা গেটের সামনে দাঁড়াচ্ছে। আজ আর কেউ কোনোখান থেকে ভারী ভারী গলায় বলে উঠল না, যাবে না। আজ টোটো স্কুলের ইউনিফর্ম পরে, কাঁধে ওয়াটার বটল আর হাতে বইয়ের ব্যাগ ঝুলিয়ে অমিতাভর ঘরের দরজায় এসে দ্রুত লয়ে বলল, দাদু টাটা। তারপর দূর দাঁড়িয়ে নেমে গেল যেমন বরাবর যেত, আর ঠিক আগের মতোই অনন্তর হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে তড়াক করে বাসে উঠে পড়ে ঝুঁকে হাত বাড়িয়ে ব্যাগটা তুলে নিল। এরপর নিশ্চয়ই বাজার চলে গেল অনন্ত, তাই নিয়ম ছিল টোটোকে বাসে তুলে দেবার সময়ই বাজারের থলি আর টাকা নিয়ে নামত। কিন্তু বাজারের তালিকাটা গুছিয়ে বলে দেবে কে, বারবার শুনছে দেবে কে অনন্তকে, যাতে না কিছু আনতে ভুলে যায়। অমিতাভ একটা খেইহারা সুতোর জট হাতে নিয়ে বসে রইলেন, ঘড়ির কাঁটাটা সরতে চায় না কেন, বেলা এত বড় হয়ে গেল কেন। তবু এক সময় ঘড়ির কাঁটা নড়ল। মনতোষ অফিস যাবার সাজে এসে এ ঘরের দরজায় এসে দাঁড়াল। মনতোষের ন্যাড়া মাথায় একটা সাদা গান্ধী টুপি চড়ানো, মুখটা অন্যরকম লাগছে। মনতোষ অবশ্য ভাইপোর মতো টাটা করলে না, তবে ভঙ্গিটা প্রায় একই, বলল, বাবা চলি, আজই ছুটি ফুরিয়ে গেল। ফুরলো আর কি, গতকাল পর্যন্তই বলা ছিল। অমিতাভ আস্তে আস্তে বললেন, এত কষ্ট গেল, আর দু একদিন রেস্ট নিলে পারতে। না, কি হবে বাড়ি বসে থেকে, সব লোকগুলোর মতো ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে পড়বে কেন বাবু, ঠিকই চলছিল। দিদিমণি ট্যাক্সিতে উঠল কাঁটায় কাঁটায় সাতটা, তারপরে 8টা বাজলো। দিদিমণি, তার মানে সীমা। অমিতাভ আরো উত্তেজিত হলেন, সীমা চলে যাবার পর মাত্র 1 ঘন্টা সময় পার হয়েছে, অনন্তকালের অনুভূতি বয়ে আনা এই সময়টা মাত্র 1 ঘন্টা। অমিতাভ স্বভাব ছাড়া উত্তেজিত হলেন, আমায় ছেলে ভোলাতে আসিস না অনন্ত, ঘন্টার পর ঘন্টা একা বসে আছি আমি। অনন্ত অবিচলিত অবলীলায় বলে, একা বসে থাকলে ওই রকমই মনে হয় বাবু, তবু তো লোডশেডিং হয় নাই, নেন খেয়ে নেন। অমিতাভর হঠাৎ অনুভবে এলো খাওয়ার খাওয়া খুব দরকার হয়েছে। গেলাসটা নিয়ে চোচো করে খেয়ে নিয়ে বললেন, টোটো ঘুমিয়ে পড়েছে? কখন? শুধু টোটো বাবু কেন, বাড়ির সবাই। বাড়ির সবাই? অমিতাভ চিন্তিত প্রশ্ন করলেন, কেন বলতো, এক্ষুনি সবাই ঘুমিয়ে গেল কেন? অনন্ত খালি গেলাসটা উঠিয়ে নিল, বলল, কেন কি বাবু, কদিনের ধকলটা ভাবুন, আজ এতক্ষণে নিশ্চিন্তি হয়েছে সবাই, যেন তুফান দরিয়ার মাঝে নৌকা কিনারা এনে তুলেছে, বাড়িতে বাইরের মানুষ আর নেই। বাবা, কম জনায় ছিল চন্দননগরের মাসির কুষ্টি, আমতার পিসির কুষ্টি, আসানসোলের জ্যাঠা জেঠি, দুর্গাপুরের মামা বাবু মামিমা, রানীগঞ্জের দাদা বৌদি, রানাঘাটের কাকা, কেষ্টনগরের কে দুজনা, তাছাড়া নবদ্বীপ থেকে মায়ের গুরুপুত্তুরও, একজনের 142, রাত দিন ভাই ফরমাস, এই অনন্ত হতভাগার তো জান নিকলে গেছে। এখন আর অমিতাভ বসুরায়ের মধ্যে অভিমান নেই, উত্তেজনা নেই, অবাক গলায় বললেন, এত সবাই এসেছিল? এই ছিল না তো কি বানিয়ে বলছি, তবু ওনাদের সঙ্গে ছানা পোনাদের কথা তো বলি নাই। অমিতাভর কণ্ঠস্বর স্থলিত, এত সকলের ব্যবস্থা কে করল অনন্ত? অনন্ত অমুক নিয়তির গলায় বললে, এ আবার করবে, যার দায় তিনি করলো, দায় বলে দায়, সাউরি মরা দায়, দাদা বাবুদের তো মাতৃদায় বটে,
বউ দিদির দায় তারও অধিক। নানান জনে নানান ফেঁচা, এটা খান না উনি ওটা খান না, গিন্নিরা আবার পশুপতির হাতে খাবেন না। বলিস কি অনন্ত, অমিতাভ বসু রায়ের প্রায় শ্বাসরুদ্ধ হয়ে আসে। দুদিন ধরে মাঝে মাঝে অনেকজন এসে সে অমিতাভর কাছে বিদায় নিয়ে গেছেন, কেউ কেঁদে, কেউ চোখ মুছে, কেউ নীরব বিষণ্ণতায়। অমিতাভ সকলকে তেমন করে লক্ষ্য করেননি, তাদের জন্য যে এত সব ঝামেলার ব্যাপার ছিল তা কে জেনেছে। অনন্ত আরো অবলীলা অবহেলায় বলে, শুধু কি তাই, একজনের এক বিধেন, কেউ বলে গঙ্গা জল খেতে হয়, কেউ বলে চা খেতে নাই, কেউ বলে আজকাল কেউ এত মানে না, কেউ বলে মা তো কারো একবার বই দুবার মরে না, কষ্ট একটু করলেই বা। শুনে শুনে বউ দিদির তো মাথা ঝিমঝিম, দিদিমণি যাওয়া মাত্র সেই যে গা গড়িয়ে শুয়ে পড়েছে, ব্যাস অঘোর ঘুম, দেখা দেখি দাদা বাবুরাও, আহা এতদিন যা কষ্ট গেছে, খাওয়ার কষ্ট শোয়ার কষ্ট, এক ঘরে দশটা করে লোক। অমিতাভ একটু নিঃশ্বাস ফেললেন, বললেন, আমি এত সব কিছুই জানি না, আমায় কেউ কিছু বলেনি। আপনাকে কে কি বলতে আসবে, আপনি হার্টের রুগী, আপনার না রোগ বেড়ে যায়। এই বলে চটপট নেমে গেল একটা অনির্দিষ্টকাল বাড়ি বসে থাকা লোকের সামনে দিয়ে। জানালা দিয়ে চোখ ফেললে রাস্তার ওপারে বাসের জন্য দাঁড়িয়ে থাকা লোকেদের দেখতে পাওয়া যায়, সামনেই স্টপ। অমিতাভ তাকিয়ে থাকলেন, মনতোষ গিয়ে দাঁড়ালো হাতে সেই পরিচিত কালো ব্রিফকেসটা। একটু পরে পরিতোষও এলো, দাঁড়ালো, চলে গেল, বলে গেল সাবধানে থাকবেন, ঠিক সেই আগের মতো, যেন কোনো খেলায় ঘুঁটিগুলো কারো হাতের ধাক্কায় এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছিল। আবার গুছিয়ে সাজানো হলো তাদের। খবরের কাগজ দুখানা রেখে গেল অনন্ত, যেমন যেত, এই কদিন কাগজগুলো কোথায় যেন উড়ে বেরিয়েছে। বাড়িতে কত লোক কত হাতে ঘুরেছে, তারপর হয়তো এখানে ওখানে গড়াগড়ি খেয়েছে। তাছাড়া অমিতাভ বসু রায় নামের লোকটার কি মনেই ছিল কাগজ বলে একটা জিনিস আছে, যার জন্যে তার সকাল থেকে আগ্রহ থাকত, অধীরতা থাকত, আসতে দেরি হলে বিরক্তি লাগত। আজ ওগুলো দেখে যেন বেঁচে গেলেন, ওরা যেন অমিতাভকে একটা আশ্রয়ের আশ্বাস এনে দিল। কিন্তু কই আশ্রয় মিলছে, কই পড়তেই পারছেন না, যে কাগজ পড়ার সময় কি যেন একটা থাকতো, যাতে সবটা ভরাট আর আলো আলো থাকতো। ও একটা উজ্জ্বল উপস্থিতি, একটা অকুণ্ঠ কণ্ঠ, তুমি আগে ইংরেজিখানা পড়ো তো, বাংলাখানা আমায় দাও, পড়ে নি। সেই উজ্জ্বল উপস্থিতি, সেই অকুণ্ঠ কণ্ঠ সবকিছু আলোকিত করে রাখতো না? এই ঘর বারান্দা রাস্তা পথ চলতি মানুষ আর গাড়ি, না আলাদা করে কিছু বলার নেই, সমস্ত পৃথিবীটাই সেই উপস্থিতির আলোয় ঝলমল করত। সেই ঝলমলানিটার অভাবই অসুবিধে ঘটাচ্ছে। কাগজগুলো উল্টে পাল্টে সরিয়ে রাখলেন, তাকিয়ে থাকলেন জানালার বাইরে একখণ্ড উজ্জ্বল নীল জ্যোতির্ময় শূন্যতার দিকে, যার ওপারে নাকি অনন্তকালের মতো হারিয়ে যাওয়াদের মিছিল, জীবনব্যাপী সাধনার জ্ঞান বিজ্ঞানের সঞ্চয় ধূলিস্যাত করে দিয়ে অবুজ শৈশবের একটা অলীক ধারণা এক মোহময় আশ্বাস বহন করে নিয়ে আসে। অনেক অনেকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলে নাকি চকিতের জন্য একবার ওই নীল জবনিকা বিদীর্ণ করে ফুটে ওঠে সেই মিছিলের মুখের একখানি মুখ। রোদ চড়া হয়ে উঠেছে, নীলটা এখন ঝকঝকে তলোয়ারের মতো, তাকানো যাচ্ছে না আর। চশমাটা খুলে মুছে নিলেন অমিতাভ, আর ঠিক তখনই খেয়াল হলো অনেকক্ষণ থেকে একটা না একটা কাকের ডাক শোনা যাচ্ছে বাড়িরই কোনোখানে।
আশ্চর্য, কে ওটাকে তাড়িয়ে দিয়ে বলে উঠছে না কেন, দূর হ লক্ষ্মী ছাড়া, কেবল অপয়া ডাক ডেকে মরছে। অমিতাভ কি কাউকে জোরে ডেকে বলবেন, কাকটাকে কেউ তাড়াচ্ছ না কেন, শুনতে পাচ্ছ না কি বিশ্রী ডাকছে? কিন্তু কি করে বলবেন? অমিতাভই না হেসে হেসে বলতেন, খোকা দেখ, তোদের মা প্রথম বাক্যানাও পড়েনি, জানে না কাক ডাকে কা কা, আগে অ পরে আ। মীরা এলো, বলল, বাবা আপনার স্নানের সময় হয়েছে। তারপর কাগজগুলো গুছিয়ে রেখে বলল, কদিন যা গোলমাল গেল, ভীষণ অনিয়ম হয়ে গেছে আপনার, নাওয়া খাওয়া কিছুই ঠিক সময় মতো হয়নি, এবার একটু নিয়ম মতো অনন্তকে পাঠিয়ে দেব হেল্প করতে। অমিতাভ তাড়াতাড়ি বললেন, না মা দরকার হবে না। অমিতাভর নিজস্ব স্নানের ঘরে সবই হাতের কাছে আছে, তাছাড়া একটা ভারী টুল পাতা আছে, মণিমালার ব্যবস্থা। হার্টের রোগীর পক্ষে দাঁড়িয়ে স্নান করা ক্ষতিকর, এই তার ধারণা ছিল। স্নানের ঘরে দরজাটা বন্ধ করে দিলেন অমিতাভ। এখন কিছুক্ষণের জন্য নিজেকে ছেড়ে দেওয়া যায়, জলের ট্যাপটা খুলে দিয়ে চুপি চুপি কথাও বলা যায়, কিন্তু কি বলবেন? মণি, তুমি চলে গেছো, এই ভয়ঙ্কর ঘটনাটা আমি কিছুতেই অনুভব করতে পারছি না কেন, কেন ভেবে ভেবে মনে করতে হচ্ছে তুমি নেই, অথচ তুমি সত্যি চলে গেছো, এই পৃথিবীর কোনো খানে কোথাও আর দেখতে পাওয়া যাবে না তোমাকে। নাকি বলবেন, মনে তোমায় বাদ দিয়ে আমার অস্তিত্ব কোথায়, কিসের উপর থাকবো আমি বুঝতে পারছি না। আচ্ছা কেনই বা থাকবো বলো তো, আমাকে আর কার কি দরকার? ঠক ঠক, দরজায় ধাক্কা পড়ল। বাবু কতক্ষণ চান করছেন? অনন্ত খোঁজ নিতে এসেছে, যেটা মণিমালা নিতেন। অমিতাভর অসুখ করা অবধি একটু দেরি হলেই দরজায় টোকা দিয়ে সাড়া নিতেন। তাই বলে অনন্ত, এত আশপর্দা হলো কি করে ওর, কে বলেছে ওকে এত সর্দারি করতে? অমিতাভর ইচ্ছে হলো চেঁচিয়ে বলে ওঠেন, বেশ করব আমি, যতক্ষণ ইচ্ছে চান করব, তোদের কি? কিন্তু ইচ্ছে হলেই কি বলা যায়? তাড়াতাড়ি বেরিয়ে এলেন তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে। অনন্ত বলল, বউ দিদি বলছিল আর আপনার বাথরুমে চিটকিনি লাগিয়ে চান করা চলবে না। ও এই তো, এই তো সুযোগ, এই ছুতোয় তো চেঁচে উঠতে পারেন অমিতাভ, বলতে তো পারেন, কেন কেন শুনি, হঠাৎ আমার ওপর তোমাদের এত খবরদারি কিসের, উঠতে বসতে তোমাদের মতে চলতে হবে নাকি আমাকে? হঠাৎ একবার জোরে চেঁচে উঠতে ভীষণ ইচ্ছে করছে অমিতাভর, সীমার মতো জোরে। কিন্তু অমিতাভ একটা ভদ্র ব্যক্তিত্ব নাকি? নিঃশব্দে চলে এলেন ঘরে, অথচ সেই হঠাৎ খুব চেঁচে ওঠার একটা দুরন্ত ইচ্ছেটা মনের মধ্যে পাক খেয়ে চলেছে। অনন্ত এলো, বাবু কদিন তো গোলেমালে আপনার খাবার এ ঘরেই দেওয়া হয়েছে, বৌদি বললে আজ টেবিলে আসুন। খাবার টেবিলের ধারে মীরা দাঁড়িয়ে বলল, অনন্ত পাখাটা বাড়িয়ে দে। অমিতাভ আহারের আয়োজনের দিকে তাকিয়ে আস্তে আস্তে বললেন, এই সব চিকেন ফিকেন? মীরা শান্ত কোমল গলায় বলল, নিয়ম ভঙ্গ তো হয়ে গেছে বাবা, আর দোষ নেই, কদিন যা খাওয়ার কষ্ট গেছে আপনার, আমরা তো তবু দই মিষ্টি ফলটল খাচ্ছিলাম, আপনারই। পাতের কাছে নুনের পাত্রটা এগিয়ে দিল, তারপর গলাটা একটু তুলে বলল, পশুপতি বাবুকে পলতার বড়া দাওনি, কি আশ্চর্য! তা আশ্চর্য হবারই কথা, কারণ জিনিসটা তুচ্ছ হলেও অমিতাভর বিশেষ প্রিয়, পুরনো লোক পশুপতির সেটা জানবার কথা। কিন্তু মীরা, মীরা কি করে জানল? মীরা তো কখনো টেবিলের ধারে এসে দাঁড়িয়ে থাকতো না। ফ্রিজ থেকে দই বার করে এনে পাতের কাছে রাখল মীরা, ঘরে পাতা মাঠা তোলা দুধের দই, পরিচিত নীলাভ কাছের বাটিতে।
অমিতাভ বসুরায় নামের ভদ্র ব্যক্তিটির এখন সেই ভয়ানক চিৎকার করে উঠতে ইচ্ছে করল। যেরকম চিৎকার মহাশূন্য ভেদ করে কোনো একটা নামহীন কায়াহীন ছায়ালোকে গিয়ে পৌঁছতে পারে। মনি মনি, তোমার সংসারকে তুমি এত নিখুঁত তালিম দিয়ে রেখেছো কেন? কেন এরা এমন নির্ভুল ভাবে তোমার সংসারকে চালাবে যাতে বোঝাই যাবে না তুমি আছো কি নেই? না না, এ ঠিক নয়, এ ঠিক নয়, খুব ভুল করেছো তুমি মণিমালা। আমার ইচ্ছে হচ্ছে সবকিছু এলোমেলো হয়ে যাক, সবকিছু উল্টো পাল্টা, এরা হোঁচট খাক, দিশেহারা হোক, এদের অক্ষমতা প্রকাশ পাক, অপটুতা ধরা পড়ুক, সবাই বুঝতে পারুক কি নিপুণ ভাবে সবকিছু চালিয়ে এসেছো তুমি এ যাবৎ। কিন্তু তা হচ্ছে না, তা হয়নি। বাড়িতে এত লোক এসে এতদিন ধরে থেকে গেল, আমি টেরও পেলাম না। তার মানে কোনো বিশৃঙ্খলা হয়নি, কোনো অস্থিরতা। এতে আমার কি ভীষণ রাগ হচ্ছে মনি, কি ভীষণ দুঃখ, বুঝতে পারছো না? এ তো দোস্তুর মতো তোমার অপমান, তার মানে আমারও অপমান। মনি, আমি কি কটু হব, রুক্ষ হব, জোরে জোরে প্রশ্ন করব, কেন তোমরা এত নির্ভুল হবে? তোমাদের মধ্যে কি একটু নম্রতা থাকতে পারতো না, একটু সৌজন্য, কিছু না হোক একটু সেন্টিমেন্ট? বাবা, আপনি যে কিছুই খাচ্ছেন না, সকালে ব্রেকফাস্ট ও সবই প্রায় ফেলে রাখলেন, আজ তো তাহলে একবার ডক্টর মিত্রকে আসতে বলতে হয়, ভালো করে একবার দেখুন। অমিতাভ চমকে উঠলেন, যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন। তাড়াতাড়ি বললেন, কেন ডাক্তার, কেন, এই তো খাচ্ছি তো। প্রমাণস্বরূপ পরপর দুগ্রাস ভাত মুখে পুড়ে ফেললেন। আলাদা একটা প্লেটে মীরা অমিতাভর মাছটার কাঁটা বেছে রাখছিল, সেটা ওর পাতের কাছাকাছি এগিয়ে দিয়ে একটু হেসে বলল, যত টেস্টফুল মাছগুলোতেই যত রাজ্যের কাঁটা, দেখেছেন বাবা? অমিতাভর চোখটা ইদানিং বেশি খারাপ হয়ে যাওয়ায় তার মাছের কাঁটা বেছে দেওয়া হতো, আজও হলো। অমিতাভ আর চেঁচিয়ে উঠতে চাইলেন না, শুধু একটা হতাশ নিঃশ্বাস চেপে ফেললেন। ভাবলেন, কি আশ্চর্য, মনি কোথাও কোনোখানে তাহলে একটু ফাঁক পাওয়া যাবে না, যেখানে তোমার মৃত্যুটাকে একটু আশ্রয় দেওয়া যায়, সামান্যতম একটু ঠাঁই। ভাবলেন, ভাবতেই লাগলেন, না, মণিমালার হাতে গড়া এই সংসারে আর কোথাও পাওয়া যাবে না সে ঠাঁই। অমিতাভ অনুভব করছেন সেই মৃত্যুটারই মৃত্যু ঘটেছে, সব দেহটাকে তুলে রাখবার গরজ কার, অমিতাভ বসুরায় ছাড়া? অমিতাভ তাই ওই সবটাকে খুব সাবধানে আপন পঞ্জরাস্থির মধ্যে লুকিয়ে ফেললেন। কেমন লাগলো আজকের গল্প পাঠ? এই গল্পটার মধ্যে ওই লাইনটা যেখানে আশাপূর্ণা দেবী লিখেছেন, একটা মৃত্যুর সঙ্গে সঙ্গে একশো রকম আচার অনুষ্ঠান নিয়ম নিষ্ঠার সমারোহের মধ্যে আত্মরক্ষার ব্যবস্থা, কি অসাধারণ না লাইনটা, সত্যি ভেবে দেখুন। যারা বাড়িতে কোনো প্রিয় মানুষকে হারিয়েছেন, সেই শোকের মুহূর্তে এসব নিয়ম কানুনের জন্য কিছুটা দিন যেন সেই অন্তিম শোকটাকে ভুলে থাকা যায়। নানা লোকের আনাগোনা, নানান নিয়ম আচার অনুষ্ঠানে সত্যি যেন সেই শোকটাকে কিছুটা সময়ের জন্য দমন করা যায়। আর জীবন তো জীবনের গতিতে চলতেই থাকে, যে মানুষ চলে যায় তার জন্য কাছের মানুষদের দুঃখ চিরকালই থেকে যায়, তবে কোনো কিছু থেমে থাকে না, জীবন জীবনের গতিতে চলতেই থাকে। অমিতাভ বসুরায় তার স্ত্রীকে কখনোই ভুলতে পারবেন না, তার ছেলেরা মেয়েরা তারাও ভুলতে পারবেন না, কিন্তু সময়ের নিয়মে সবাইকেই আপন গতিতে চলতে হবে, এটাই তো নিয়ম। আমার আপনার সবার জীবনে এটাই ঘটছে, এটাই ঘটবে। আবারও একটা অন্য গল্প নিয়ে হাজির হয়ে যাব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।